আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনি নামটা বলবেন? আমার নাম হচ্ছে ওয়াসিউদ্দিন দেওয়ান মামুন। আপনাদের ক্লাবের নামটা? বংশাল মুকিমবাজার পিজিয়ন ক্লাব। আপনাদের ক্লাব তো এই বছর প্রথমই আর কি? জি জি, মাত্র আমরা শুরু করেছি আল্লাহর নাম নিয়ে। কত কিলো টুর্নামেন্ট দিচ্ছি? এটা 45 কিলোমিটার একটা টুর্নামেন্ট আয়োজন করেছি আমরা। কতজন পার্টিসিপেট হয়েছে? 51 জন পার্টিসিপেট হয়েছে। 51 জন। আচ্ছা, তো আপনাদের ক্লাবের সম্বন্ধে যদি কিছু বলতেন। আসলে আমরা এতদিন বিভিন্ন ক্লাবের মধ্যে আমাদের এলাকার লোকজনদেরকে অংশগ্রহণ করতে দেখেছি, কিন্তু আমাদের এই যে মকিম বাজার বাগিচা এলাকাতে কোনো প্রকার ক্লাব ছিল না। আমরা এখন সবাই মিলে আমাদের উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক অন্যরা মিলে আলাপ আলোচনা করে চিন্তা করেছি যে আমাদেরও কিছু একটা কবুতর প্রেমীদের জন্য থাকা দরকার। তখন আমরা চিন্তা করে একটা ক্লাব করার চেষ্টা করেছি এবং আল্লাহ এটাতে যদি আজকে আমাদের যারা পার্টিসিপেট আছে তারা যদি সফল হয় তাহলে আমাদের ক্লাবও সফল পদক্ষেপ করবে, আমরা সফলভাবে পদচারণা করতে চাই। এই জন্য সবার কাছে দোয়া কামনা করি। পার্টিসিপেটদের এটা জন্য বলতে চাচ্ছি যে এটা একটা আমরা যতটুকু পারব নিরপেক্ষভাবে একদম স্বচ্ছ একটা প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করতেছি এবং প্রতিটি পার্টিসিপেটের প্রতি আমার অনুরোধ যে আপনারা ফিট কবুতর দেবেন, আনফিট কবুতর দিয়েন না। কারণ এখানে বিভিন্ন লোক 51 জন লোকের কবুতরের সাথে মিশে কবুতরগুলো উঠে আসবে, তাদেরকে যুদ্ধ করতে হবে। যুদ্ধের ময়দানে কিন্তু সোলজার এক ধরনের থাকে, কিন্তু এখানে এক টিমের সোলজার না, 51 টিমের সোলজার এক হয়ে বহুজাতিক বাহিনী হবে। সেই বহুজাতিক বাহিনীর সাথে ফাইট করে তাকে আসতে হবে। এই জন্য কবুতরের ফিটনেসের প্রতি লক্ষ্য রেখে কবুতরটা দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি বংশাল মুকিমবাজার মামুন ভাইয়ের ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে বলবো, আয়োজন দেখাবো। চলুন দর্শকবৃন্দ মূল পর্বে যাওয়া যাক।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নামটা একটু বলবেন। ভাইয়াদের লফট কোন জায়গা, ঠিকানা? গ্যান্ডিয়ার দুপকালা মাঠ। আচ্ছা, তো এখানে তো জমা দিতে আসছেন, কয় কবুতর? কয় কিলো? পাঁচচল্লিশ কিলো। আচ্ছা, আপনারা তো অনেক জায়গায় অনেক টুর্নামেন্ট খেলেছেন আশা করি, তো এইবার তো এই ক্লাবটা সম্পূর্ণ নতুন, এই বছরই প্রথম, তো কেমন মনে হচ্ছে ডিসিপ্লিন বা আয়োজনটা, পরিবেশটা কিরকম? অংশগ্রহণ করছি আমরা, তো অন্যান্য টুর্নামেন্টের তুলনায় আলহামদুলিল্লাহ খুব ভালো পরিবেশ এবং ডিসিপ্লিনও খুব ভালো, একটা রুলসের মধ্যে তারা চলতেছে, তো আসতেছে মানুষ, গ্যাদারিং হইতেছে, আর সিরিয়াল মেনটেন করে খুব সুন্দরভাবে আর কি আপনারা হচ্ছে জমা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নামটা একটু বলুন। ভাইয়া, আমার নাম সালিহ মোহাম্মদ মারুফ, আমার বাসা গেন্ডারিয়াতে, আমি একজন এই বংশাল মুকিম বাজার পিজন ক্লাবের একজন প্লেয়ার। আচ্ছা, কয় কিলো টুর্নামেন্ট হচ্ছে এটা? পাঁচচল্লিশ কিলো টুর্নামেন্ট। পাঁচচল্লিশ কিলো টুর্নামেন্ট। ভাইয়া, এই ক্লাবের সম্বন্ধে যদি একটু বলতে। এই ক্লাব নিয়ে কথা বলার কিছুই নাই, এখানে যারা আছে পৃষ্ঠপোষকতা তারা খুবই অ্যাক্টিভ এবং প্রতিটাই প্রতিজনই প্লেয়ার, যেখানে আছে সেখানে আমাদের মামুন ভাই, হাজি মামুন ভাই আছে, সেখানে তার বলার কিছু নাই। তাদের যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন আমি এই পর্যন্ত খুব কম টুর্নামেন্টেই দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আপনি লফটের ঠিকানাটা কোন জায়গা? মৌলভী বাজার। মৌলভী বাজার। কয় কবুতর জমা এখানে? এখানে এগারো কবুতর করে। কয় কিলো? পাঁচচল্লিশ কিলো। আচ্ছা, এই যে টুর্নামেন্ট সম্বন্ধে যদি একটু বলতেন, যে আয়োজনটা কিরকম? আমাদের পুরনো ঢাকায় যেগুলো ক্লাবে আমরা খেলছি আরো দু একটা টুর্নামেন্ট, তো এই যে আমাদের যে বংশাল মুকিম বাজার ক্লাবের যে টুর্নামেন্টটা, আর এই ক্লাবটা অনেকই ভালো, আর কমিটিটা অনেক শক্তিশালী কমিটি। কমিটির দিক থেকে যারা যারা আসছে মেম্বার সবাই ভালো লোক, আপনার এখানের যে ম্যানেজমেন্ট, এখানকার ম্যানেজমেন্ট খুবই ভালো, আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা আশা করি, আমরা জানি সবাই কবুতর আমাদের আসে, সবাই জানি একসাথে চ্যাম্পিয়ন মারতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়ার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আরিফিন। কোথার থেকে আসছেন? বাসা কোথায়? আমার বাসা লালপুর ঘোড়াশীত মাজার। ঘোড়াশীত মাজার। এই টুর্নামেন্টে তো কয়টা টুর্নামেন্ট খেলছেন টোটাল? চারটা। এটা এটা কয় নম্বর? এটা চার নম্বর। এটা চার নম্বর। আচ্ছা, এটা কয় কিলো টুর্নামেন্ট? পাঁচচল্লিশ কিলো। এই ক্লাব তো নতুন, এটা তো আমরা সবাই জানি, তো এই ক্লাবের ডিসিপ্লিন বা আয়োজন সম্বন্ধে যদি একটু বলবে। আসলে এটার আয়োজন সম্বন্ধে আর ডিসিপ্লিন সম্বন্ধে বললে মানে বলার মতো কিছু না, যে মানে যে কোনো টুর্নামেন্ট খেলছি বা ইয়া করছি, এর ভিতরে সব থেকে ভালো ডিসিপ্লিন, ভালো নিয়ম কানুন এটার ভিতরেই পড়ছে। আর যে জায়গায় এটার উপদেশটা মামুন ভাই আছে, মামুন জওয়ান ভাই, ওই জায়গার ভিতরে আর কিছুই বলা থাকে না। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করি এই ক্লাব অনেক করে যাবে, আর এই ক্লাবের জন্য অনেক দোয়া দেবে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। এই ক্লাবে কবুতর দিয়ে আপনি কেমন লাগছে? যাক, দোয়া করবেন যাতে সবারই যায়। সবার জন্য সবাই প্রচুর
আমরা সবাই চ্যাম্পিয়ন হই, সারপ্রাইজ প্যাকেজ আছে প্রধান অনুষ্ঠানের দিন।